এটা হচ্ছে নারিকেল তেলে ভাজা গুঁড়া। এখন এই নারিকেলের যে তেলে ভাজা গুঁড়াটা, মানে নারিকেলের খোল যেটাকে বলে, এই খোলটা আসলে কোন খোল? আপনারা যারা ভালো মানের কাতল মাছের চার তৈরি করতে চান, তাদেরকে আজকে দেখাই দিচ্ছি এই খোলটা সম্বন্ধে, বলে দিচ্ছি। এটা হচ্ছে যখন আমাদের, দেখবেন যে বহুত আগে যখন আমাদের মা খালারা নারিকেল কুড়ানোর পরে চুলায় জাল দিয়ে যেই তেলটা তৈরি করত, ওই তেলের নিচে যে খোল জমা পড়তো, এটা হচ্ছে তেল, জাল দিয়া তেলের নিচে পড়া যে খোল, সেই খোলের গুঁড়া। এটা হচ্ছে দুর্লভ একটা জিনিস, আর যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলেই কিন্তু পেয়ে যাবেন না। এটা সংগ্রহ করতে হয় খুব মারাত্মক যেখানে তৈরি করে, যারা মূলত এই তেলটা তৈরি করে সেই জায়গা থেকে এটা সংগ্রহ করতে হয়। আর এই এই যে খোলটা আছে, এই খোলটা কিন্তু ভাজা, মানে এটা মানে রান্না করেই কিন্তু তেল তৈরি করা হয়। আর এই খোলটা লাগে হচ্ছে কাতল মাছের চার তৈরি করতে সব থেকে ভালো হয়। বেস্ট কোয়ালিটির কাতলের চার তৈরি করতে গেলে আপনাদের এই খোলটা দরকার পড়বে। আজকে আপনাদের এটা পরিচয় করাই দিলাম, এটা হচ্ছে খোল, তবে এটা হচ্ছে তেলে ভাজা খোল। যারা জিনিসটা না চেনেন তাদেরকে দেখাই দিলাম যে এটা তেলে ভাজা খোল। মাথায় রাখবেন এক একটা জিনিস বিভিন্ন জায়গা থেকে আমাকে সংগ্রহ করতে হয়, দুর্লভ থেকে দুর্লভ জিনিসগুলো ম্যানেজ করতে হয়। এছাড়া দেখবেন যে নারিকেলের গাঁত, নারিকেলের যে গাঁত গাঁত বলে গাঁত, এই গাঁতটা কিন্তু আপনার এই চার বানাইতে গেলে লাগে। তা নারিকেলের গাঁত সম্বন্ধে আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে নারিকেলের গাঁতটা। তা নারিকেলের গাঁতটা আপনারা দেখেন, এই হচ্ছে নারিকেল গাঁত। আর এই গাঁত দিয়ে আপনারা চার কীভাবে বসাবেন, মানে আপনারা যখন চার বসাবেন তখন আপনাদের কতটুক পরিমাণ কতটুক কী লাগবে এটা আপনাদের আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে নারিকেল গাঁত, এই খোলটা লাগবে হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে 5 কেজি। 5 কেজির সাথে আপনাদের এই গাঁত দিতে হবে 5 কেজি, 5 কেজি × 5 কেজি। আর এর সাথে আপনাদের যেটা 12 মশলা বা চারের গুঁড়া, আপনারা যে যে কায়দায় চার বানান, তার 2.5 কেজি চারের গুঁড়া দিতে হবে। সাথে আপনারা দিয়ে দিবেন এর সাথে হচ্ছে ঘিয়ের ছাঁচি, ঘিয়ের ছাঁচি দিয়ে দিবেন। আপনারা যদি 2.5 কেজি দেন তাহলে হচ্ছে আপনার 5 কেজি হচ্ছে এই এইটা, আর 5 কেজি দিবেন হচ্ছে আপনার ঘিয়ের খয়েরি ছাঁচি। খয়েরি ছাঁচিটা আসলে কি, মহিষা ছাঁচিটা কি আপনাদের আমি দেখাবো। এইটা হচ্ছে আপনার মহিষা ছাঁচি, এইটা এইটা এটা এটা হচ্ছে খয়েরি কালার মহিষা ছাঁচি। আর চারের গুঁড়া, যেটা চারের গুঁড়া বলে, 12 মশলা গুঁড়া বলে, আমি আপনাদের দেখাবো 12 মশলা গুঁড়াটা। এটা হচ্ছে চারের গুঁড়া, 12 মশলা গুঁড়া, এখান থেকে আপনার লাগবে হচ্ছে 2.5 কেজি। তাহলে 2.5 কেজি দিয়ে, আর এদিকে হচ্ছে আপনার 10 কেজি লাগতেছে হচ্ছে আপনার গাঁত এবং নারিকেলের গাঁত, এবং হচ্ছে আপনার নারিকেলের যেই তেলে ভাজা খোল, এবং 5 কেজি লাগতেছে হচ্ছে ঘিয়ের ছাঁচি। আপনারা যখন এই কায়দায় চারটা বসাবেন, আপনাদের কাতল মাছ নিয়ে টেনশন করা লাগবে না, কাতল মাছ ডেফিনেটলি আপনার চারে ভিড়বে। এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা চার বানানোর প্রসেসিং আজকে আমি আপনাদের দেখাই দিলাম বা বলে দিলাম, আপনারা এই কায়দায় তৈরি করবেন। অনেকে এই মাপটা বোঝেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটা করে দিলাম। যারা মন থেকে শিখতে চান তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা জিনিস, যে ইনফরমেশনটা আমি আপনাদের সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে মাছ ধরাটা শখের তালিকায় রেখে আপনারা মাছ ধরবেন, কেউ এটাকে অতিরিক্ত করে নেবেন না, কারণ মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট, এর জন্য শখের তালিকায় রেখে করবেন। দেখেন ব্যয়বহুল খরচ, এইসব জিনিসপত্র সংগ্রহ করতে গেলে আপনাদের অনেক টাকা খরচ যাবে, প্লাস আপনাদের টাকা খরচ যাচ্ছে। মাছ কি হবে না হবে এটা হচ্ছে পরের ব্যাপার, তবে মাছ যদিও আপনি পান দেখবেন এর সাথে অনেক খরচ যায়। এর জন্য এটা শখের তালিকায় রেখে আপনারা মাছ ধরবেন, আর আমরা শখ করেই মাছ ধরি, বুঝে শুনে মাছ ধরবেন। চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, মিঠু মাছ ধরা পরিবারের একজন ভাই বন্ধু হয়ে থাকবেন। ধন্যবাদ।